সংসদ হানা ভারতের সংসদ ভবনে আক্রমণকে শুধুমাত্র চারটি ছেলের উর্বর মস্তিষ্কের দুষ্টুমি ভাবলে বোধহয় সমস্যা রয়েছে ভারতের এই সংসদ হানা সেই সংসদ হানাতে চারটি ছেলে তাদের দামালপনা বা তাদের বৈপ্লবিক কারনামার কথা ভাবলে বোধ সমস্যা রয়েছে কারণ আবারও বলছি চারটে ছেলে এই ঘটনা ঘটায়নি এর পেছনে আরও কোনো বড় হাত রয়েছে এবং আস্তে আস্তে পেঁয়াজের খোলস যেভাবে ছাড়ানো হয় ঠিক সেভাবেই তদন্তকারী অফিসাররা পেঁয়াজের খোলস ছাড়াচ্ছে এই লালিত ঝা এই লালিত ঝা কী করতো কেন করতো তার থেকেও গুরুত্বপূর্ণ লালিত ঝার পেছনের ছায়া মানুষেরা কারা এবং তার থেকেও সর্বা বিপেক্ষ বড় প্রশ্ন যেটা বাংলার মানুষ জবাব চায় যেটা কোথা থেকে লালিত ঝাড়া বা এই টুকরে টুকরে গ্যাং তারা সাহসটা পায় তারা আস্পর্ধা পায় এই ধরনের ঘটনা ঘটানোর কলকাতা শহরে বসে লালিত ঝা অ্যাটাকের দুদিন আগেও কলকাতা শহরে ছিল কলকাতা শহরে বসে এই গোটা ষড়যন্ত্র তার মাইন্ড লালিত ঝা নিজের ব্লু প্রিন্টটা বানিয়েছিল কলকাতা শহরে বসে আর এখানেই প্রশ্ন মুজিবুর রহমানের হত্যাকারী এখানে লুকিয়ে থাকে এখানে আইসিস জঙ্গি তারা নিশ্চিন্তে বছরের পর বছর থাকতে পারে মগজ ধোলাই করা হয় লস্করে তৈবা থেকে শুরু করে আইসিস বহু ছেলে মেয়েকে তানিয়া পারভিনের মতন মেয়েরা ছাত্রীরা হঠাৎ করে সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে মৌলবাদীদের সাথে যোগাযোগ রাখতে পারে এই রাজ্যেই খাগড়াগড়ের মতন ঘটনা ঘটতে পারে এই রাষ্ট্রেই রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় এবং পালিয়েও যায় তারা বাংলাদেশে পালিয়ে যায় নেপালে পালিয়ে যায় এই বাংলা থেকে এত সহজে ষড়যন্ত্রীরা এই বাংলা থেকে এত সহজে সন্ত্রাসবাদীরা নিজেরা কিভাবে অপারেট করছে তার জবাব বাংলার মানুষ চায় এবং বাংলার মানুষ চায় জানতে যে কাদের আস্পর্ধা কাদের আস্কারায় কাদের প্রশ্রয় সন্ত্রাসবাদীরা বাংলাকে আমাদের বাংলাকে আমাদের সোনার বাংলাকে আমাদের সোনার শহর কলকাতাকে এত নিরাপদ ভাবছে এত নিরাপদে নিজেদের সমস্ত মোডাস অপারেন্ডি তারা সলভ করতে পারছে তারা কাজ করতে পারছে এই বাংলা থেকে বসে এই বাংলাতে কিভাবে পার্লামেন্ট অ্যাট্যাক হোক খাগড়াগড় হোক বড় কোনো ইন্ডিয়ান মুজাহিদ্দিনের প্ল্যানার হোক তারা প্রত্যেকে এখান থেকে হয় গ্রেপ্তার হয় পাকিস্তানি নাগরিক এখান থেকে গ্রেপ্তার হয় নয়তো এখানে বড় ব্লুপ্রিন্ট সেই ব্লু এখানে তারা বানায় নয়তো ক্র্যাকডাউনে জানা যায় যে বড় কোনো টেরার অপারেশন টেরার অ্যাটাকের আগে তাদেরকে গ্রেপ্তার করলো এনআইএ না হলে জিলেটিন স্টিক পাওয়া যায় আর আমরা খুব সহজেই এই জিনিসগুলোকে রাজনীতির আওতার মধ্যে ফেলে দিই এটা রাজনীতি করার সময় নয় পার্লামেন্টে যেটা হয়েছে যে ভয়ানক সিকিউরিটি বিচ হয়েছে তার জন্য জবাবদিহি করতে হচ্ছে যাদের দায়িত্ব ছিল পার্লামেন্টকে সুরক্ষিত করার কিন্তু এটা কি এতটাই সহজ একটা বিষয় আবারও বলছি এই চারটে ছেলে তারা কি করে জানলো যে সেই সময় সেই মুহূর্তে এভাবে ঢোকা যাবে ন মাস ধরে আবারও বলছি ন মাস ধরে এই গোটা প্ল্যানটা করা হয়েছে কলকাতা শহরে বসে এগারোটা জায়গা থেকে কমিউনিকেশন করা হয়েছে চারটে ছেলের প্ল্যানিং এটা হতে পারে না এর পেছনে আরও বড় কোনো সন্দেহের যে তীর আরও বড়ো কোনো চক্রের দিকে ইঙ্গিত করছে এবং এটা টুকরে টুকরে গ্যাংয়ের যে নতুন মাথা চাড়া দিয়ে উঠা, শীত ঘুম থেকে উঠে নতুন করে ডিস্টেবিলাইজ করা আমাদের ভারতবর্ষকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে এবং বাংলার মানুষের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বাংলার মানুষের প্রশ্ন করার প্রয়োজন রয়েছে তৃণমূল কংগ্রেসকে কি করে তৃণমূল কংগ্রেস কি করে রাজ্যের শাসক দল তারা এখনও নিশ্চিন্ত থাকতে পারে তার কারণ এই ধরনের ঘটনা যদি বারবার হতে থাকে সন্ত্রাসবাদীরা যদি সেফ হেভেন অর্থাৎ নিরাপদ আশ্রয় ভাবতে শুরু করে বাংলাকে বাংলাও কিন্তু এই আগুনের আশ থেকে বাঁচতে পারবে না একশো কুড়ি সেকেন্ড মধ্যে এই প্রতিবেদন এবং তারপর আসি মাঠ দিয়ে বেঁধে আর যেটা টুকতে টুকতে জায়গায় সঙ্গে যুক্ত আর কে চুক্ত ললিতকে লাশ দেখা গেছে দশ তারিখ কিন্তু কোনো বেলায় সংসদে হামলার মূল চক্রী ললিত ঝা গ্রেপ্তার হতেই উঠে আসছে আরো তথ্য। গণতন্ত্রের মন্দিরে হামলার জন্য দু ধরনের ছক বসেছিল ললিত প্ল্যান এ ব্যর্থ হলেই কাজে লাগানো হতো প্ল্যান বি একেবারে সন্ত্রাসবাদীদের যেন সন্ত্রাসবাদীদের মতো প্ল্যান এ প্ল্যান বি বানিয়েছিল ললিত ছাড়া কলকাতায় বানানো হয়েছিল নাশকতার ব্লুপ্রিন্ট তন্ন তন্ন করে দিল্লি পুলিশ খুঁজছে আরো বড় মাথাকে শহরে দু জায়গায় জেরা বেঁধেছিল ললিত ছা বড় বাজারে করত টিউশনি আর বাঁকুইহাটে থাকত ভাড়া সংসদ হামলার দুদিন আগেও এই বাড়িতেই ছিল মাস্টারমাইন্ড তাহলে কি টুকরে টুকরে গ্যাং এর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে কলকাতা তথা বাংলা কাজ টুকরে গ্যাং এর কাজ না নিজেরাই টুকরে গ্যাং হয়ে গেছেন এখনো বোঝা যাচ্ছে না এই ধরনের মানুষ যারা সরাসরি এই গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে দেশের গণতন্ত্রের যেটা মন্দির সেখানে আক্রমণ করছে ভারত বিদেশী কিছু মানুষজনের মনে কেউ বলছেন তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক কেউ বলছেন বিজেপি এমপি যে ভিজিটার স্লিপ দিয়েছে তার সঙ্গে তার সম্পর্ক যদিও আবার কেউ মুখে মুখে টুকরে টুকরে গ্যাং বলতে শুরু করে দিয়েছেন ফালতু কথা সমস্ত এটা ঠিক যে তৃণমূলের নেতাদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে অন্ত আমি তো ভেরিফাই করিনি আবার এটাও ঠিক যে টুকরে টুকরে গ্যাং বলে যাদের বলা হয়েছে তার সঙ্গে তো রাজনাথ সিং মমতা ব্যানার্জির একসাথে ছবি আছে দেখতে চান কাঁচের ঘরে যারা বসে আছেন তারা অযথা এখানে সেখানে ঢিল মারবেন না এটা কোন রাজ্যে বাস করেন কোন রাজ্যকে বিলং করে কতদিন কোন জায়গায় ছিলেন তাই বলে সেই রাজ্যগুলোকে তো দায় আপনি ব্লেম করতে পারেন না দোষারোপ করতে পারেন না বিভিন্ন জায়গা তারা ঘুরেছে বঙ্গের শাসক দল অস্কার করলেও কলকাতাতেই তৈরি হয়েছিল সংসদে হামলার নকশা তারা আস্কারা দিচ্ছে এই বিচ্ছিন্নতাবাদী কাদের ছত্রছায়ায় জঙ্গি অনুপ্রবেশকারীদের বার বারন্ত হচ্ছে সোনার বাংলায় এখন কি সময় আসেনি সমাজের ব্যাধি নিরাময় করার আর কত ভয়ঙ্কর ঘটনা ঘটলে তবে টনক নড়বে রাজ্য সরকারের তার জমা চায় বাংলা বাংলা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা নিজেরাও ভাবুন একবার চারটে ছেলে একটা ভবগুরের মতন ঘুরে বেড়ানো খুব সাসপিশিয়াস ভাজন একটা ছেলে সে এনজিও করে কোথা থেকে এত টাকা পায় এনজিও করার রেজিস্ট্রেশন কোথা থেকে পেলো এত সহজে এনজিও সে করে ফেললো টাকা এলো এবং তারপরে প্লেনের খরচা তারা কেউ চাকরি বাকরি করে না এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঙ্গলমহলে রয়েছে ছোট ছোটো ছেলেমেয়েদের মাথা খাচ্ছে তারা বিভিন্ন মনীষীদের নামে টাকা তুলছে তারা এর পেছনে কি বড় কোনো সংগঠন কাজ করছে এই মুহূর্তে এই এই মুহূর্তে আমার কাছে একটা বড় ব্রেকিং রয়েছে এবং তারপরে আমি আমার অতিথিদের কাছে যাব কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে আসছে লালবাজারের নজরে এবার নিলাক্ষ আইস কেই নিলাক্ষ আইস যে এনজিও চালাতো ললিত ঝায়ের বন্ধু নীলাক্ষ আইজ গতকালই তথ্য সংগ্রহ করেন দুই অফিসার এবার এনজিও স্ক্যানারে এনজিও এবং বারবার বলছি টেরার অ্যাঙ্গেল থাকলে এই এনজিও কিন্তু বাদ যাবে না এনজিওর ভূমিকা কি ছিল আজ স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে কথা বলে লালবাজার লালবাজার দিল্লি পুলিশ এবং সম্ভবত যদি এর মধ্যে নাশকতার কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে এনআইএও খুব শিগগিরই এর সঙ্গে আসতে লালিতের দাদা শম্ভুকেও তলব লালবাজারের এই মুহূর্তে পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে রয়েছে পিঙ্কি তোমার কাছে কি আপডেট রয়েছে দেখুন এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স এবং স্পেশাল টাস্ক ফোর্স সমস্ত রকম খোঁজখবর নেওয়া শুরু করল নিলক্ষ আইচ এবং অবশ্যই ললিত ছাই আমরা বিকেলে এই খবর ব্রেক করেছি কিন্তু সঙ্গে এটাও জানিয়ে রাখি নিলক্ষ আইচের সঙ্গে ইতিমধ্যেই এস টিএফ আধিকারিকরা কথা বলা শুরু করেছে এবং লালবাজার থেকে গতকাল রাতে যে ছবি আমরা দেখাচ্ছি গতকাল রাজের দুজন এসে পৌঁছন তার মধ্যে একজন আমরা জানতে পারছি ডিজিটাল অ্যানালিসিস ছিলেন এবং ডিজিটাল এক্সপোর্ট ছিলেন যারা বিভিন্ন ডেটাগুলো ফুটেজ স্টোর করেছে তুমি জানো যে ললিত বিভিন্ন যে চারজনের যে ফোন ছিল কো অ্যাকিউজ তাদের ফোন পুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যদিও সেই তথ্য পাওয়া সম্ভব রিকভারি করা সম্ভব তা সত্ত্বেও ডেটা সংরক্ষিত রাখার দিকে জোর দিচ্ছে এবং লালবাজের তরফ থেকে গতকাল এসে বিভিন্ন যে ডিজিটাল যে কন্টেন্টগুলো ছিল সেগুলো ফুটেজ যেটা পাঠিয়েছিল ললিত এই নিলাক্ষকে সেটা স্টোর করেছে যে চ্যাট মেল এবং একই সঙ্গে যে হার্ড যে হার্ড ডিস্ক রয়েছে ডিজিটাল এক্সপার্ট সেগুলো কিন্তু একই সঙ্গে স্টোর করেছে পুরো ফুটেজগুলো রেখেছে তার ফলে আগামী দিনে দিল্লি যদি চায় দিল্লি পুলিশ যদি চায় তাদের হাতে তুলে দেওয়া হবে লালবাজার গতকাল ডিজিটাল এক্সপার্ট পাঠিয়েছিল আজ সকাল থেকে এসটিএফ এর টিম এসটিএফ এর সকাল থেকে তার সঙ্গে নীলাক্ষর সঙ্গে যোগাযোগ রাখছে নীলাক্ষর সঙ্গে একবার কথা হয়েছে নীলাক্ষর পরিবারের সঙ্গে কথা হয়েছে এমনটা কিন্তু সূত্র মারফত পাওয়া একদম ঠিক তুমি তুমি সব সমস্ত খবর যেভাবে আমরা ভোট থেকে এই খবরের দিকে নজর রেখেছিলাম এবং বলেছিলাম বাংলা যোগ সর্বপ্রথম রিপাবলিক বাংলা বলেছিল যে এই পুরো ঘটনায় বাংলার যোগ রয়েছে আমাদের কাছে অন্তর তদন্তের রেজাল্ট রয়েছে এবং সর্বপ্রথম ললিত ঝা যখন গ্রেপ্তার হয় রাত সাড়ে দশটার সময় দশটা তেত্রিশে আমরা রিপাবলিক বাংলা সর্বপ্রথম ব্রেক করি কিন্তু এখানেই আমরা থামছি না তার কারণ এখান থেকে শুরু এটা শেষ নয় ললিত ঝার গ্রেপ্তারিটা শেষ নয় রাজশ্রী লাহিরি বিজেপি মুখপাত্র রয়েছেন জন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন সুদীপ্ত সরকার রাজনৈতিক বিশ্লেষক দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসি ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন এইটা শেষ নয় রাজশ্রী এটা শুরু তার কারণ রিপাবলিক বাংলার যে ইনভেস্টিগেটিভ টিম তারা টানায় বিগত নব্বই ঘন্টা ধরে আমরা টানা এই ইনভেস্টিগেশন করছি এবং ভয়ঙ্কর সব তথ্য আমরা এখনও আবারও বলছি টিপ অফ দ্য আইসবর্গ এই জার্নালিজমটা আমরা যা করছি টিপ অফ দ্য আইসবর্গ এনজিও এর সাথে যুক্ত এর সাথে একটা লবি যুক্ত যারা প্রতিনিয়ত চেষ্টা করছে ভারত বিরোধী একটা ন্যারেটিভকে সেট করার জন্য এর সাথে এমন কিছু মানুষ হয়তো যুক্ত থাকতে পারে যারা অ্যাডমিনিস্ট্রেশন আবারও বলছি অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্য সরকারের সঙ্গে হয়তো যুক্ত থাকতে পারেন তার কারণ বারবার তোমরা অভিযোগ করছো যে এতটা সেফ হেভেন অর্থাৎ নিরাপদ আশ্রয় কি করে এই সন্ত্রাসবাদীরা পাচ্ছে মানে ভাবো মুজিবুর রহমানের যারা হত্যাকারী তারাও এই কলকাতা শহরে কি শান্তভাবে সুস্থিরভাবে থাকতো এবং এই ললিত ঝাড়া তারাও প্ল্যানটা এটা লজ্জার বলবো না এটা মাথা হেট করা কিন্তু প্ল্যানটা পার্লামেন্টে অ্যাটাকের প্ল্যান এখানে বসে করা হচ্ছে রাজশ্বী প্রবলেমটা কোথায়

ঠিক সেইভাবে যেভাবে পৃথিবীর চার চার প্রান্ত থেকে একই সময় দিনে একদিনে করতে পারে মৈত্রের একটু একটু থামাচ্ছি আমি সুদীপ্তদা যেহেতু আপনি শুরুটা করলেন সুদীপ্তদা দুটো প্রশ্ন আমার মনে এই প্রশ্নটা খুব সাধারণ নিরীহ প্রশ্ন তাহলে আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করছেন যে ললিত ঝার স্বপক্ষে আপনারা দাঁড়াচ্ছেন আর দুই হচ্ছে নেক্সট টাইম বিজেপি হোক সিপিএম হোক আইএসএফ হোক কোনো ছাত্র সংগঠন হোক তারা বিধানসভায় যদি এভাবে ঢুকতে চায় তাহলে আপনারা তাদের অ্যালাউ করবেন

ছেলে জড়িত আছে রাজস্বী রাজস্বী আমি আবারও আবারও সুদীপ্তার কাছে যেতে চাই সুদীপ্ত তার মানে আপনি বলবো না না আপনি তো বলেই যাচ্ছেন আপনি যা কথা বলছেন গোটা দেশ না 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 আমি আমি সবাইকে অনুরোধ করবো কেউ কারোর উপর কথা না কিন্তু আপনাকে আমি আন আমি এবং আপনি রয়েছি আপনি বলুন তার মানে ওই কালার ক্যানিস্টার যেটা ছিল ওই রং বোমা যেটা ছিল সেই রং বোমাতে যদি ওয়ান পারসেন্টও বিষ বাষ্প থাকতো তাতে যদি রাহুল গান্ধী ভগবান নাগপুরু রাহুল গান্ধীর কিছু হতো যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিছু হতো যদি সৌগত রায়ের কিছু হতো এবং নরেন্দ্র মোদি অমিত শাহের যদি কিছু হতো আপনি কি এরেভাবেই ক্যাজুয়ালি কথাটা বলতে পারতেন আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলছেন সিকিউর যে কথাটা না না দাদা শুনুন প্লিজ শুনুন রাজস্ব যে কথাটা রাজনৈতিক নেতা হিসাবে যে কথাটা বললো আপনারা হাজরা মোট দিন আপনারা নির্দিষ্ট একটি হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে যেভাবে কর্ডন করে রেখে দেন আসলে নবান্ন ছেড়ে দিন নবান্ন আন্দোলনের পাঁচ কিলোমিটার দূরে আমি দেখেছি বিজেপি কর্মীদের মাথা ফাত্তে পুলিশ কিভাবে বাম এবং বিজেপি কর্মীদেরকে মেরে ধরে সরিয়ে দেয় আপনারা প্রটেস্টার কথা বলছেন ভারতের সংবিধান যেখানে রচনা করা এবং যেখানে তারা বসে সিতা নিয়ে আপনারা বলছেন এত ক্যাজুয়ালি এর পরেও কি ন্যাশনাল এবং অ্যান্টি ন্যাশনাল ডিবেটটা আসবে না আমাকে যদি বলতে দেন তবে তো বলুন আপনি আপনাকে টাইম আমার কথা হচ্ছে পাঁচটা প্রোটেস্টার বা এমএইচআর তারা জানে কি তাদের সিকিউরিটি ব্রিচ করেছে সিকিউরিটি ব্রিচ করে একটা আনলফাল প্রটেস্ট করেছে যেখানে আমরা পরিষ্কার দেখলাম যে ভারতের ট্যাক্সের পয়সায় তৈরি করা নশো কোটি টাকা সংসা সংসদ ভবন আজকে পুরোপুরি ব্যর্থ সিকিউরিটি দিতে আমরা কি দেখলাম যে কি করে আজকে ধাজ্জিয়া উড়িয়ে দিল সিকিউরিটির কি করে স্বরাষ্ট্র দপ্তরে ধাজ্জিয়া উড়িয়ে দিল পাঁচটা প্রোটেস্টার মিলে সেইটা আজকে আনলফুল প্রোটেস্টটাকে আমরা নিশ্চয়ই বলবো এটা আনলফুল এটা কখনোই লফুল প্রোটেস্ট না কিন্তু আনলফুল প্রোটেস্টকে আপনারা যদি টেরারিস্ট অ্যাটাক বলেন এটার সাথে আমরা অবশ্যই আমি অন্তত ব্যক্তিগত মত আপনার সাথে একমত হতে পারছি না এই দু যেই ছেলে মেয়েগুলো আজকে একটা মেধাবী জায়গা থেকে এসছে যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডে ভালো যাদের একটা পুরো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই যারা একটা কোনো সংগঠনের সাথে যুক্ত হয় না যারা নিজেরা কোনো দলীয়ভাবে কোনো আমি মনে করি না কোনো দলের সাথে যুক্ত আছে তারা তাদের সমাজের চালা চাকরির চালা তাদের তারা তাদের সোশ্যাল আজকে এই এই জায়গায় প্রটেস্ট করেছে রাজশ্রী শুধু তাই নয় শুধু তাই নয় তুমি আদেনের কথা বলছো

তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়কে দেখা যায় এবং সৌম্য বক্সী সৌম্য বক্সীয় যুব তৃণমূল নেতা তাকে দেখা যায়

বাংলার মানুষ দেখছে কিভাবে সন্ত্রাসবাদীদের সমর্থন দিচ্ছেন এবার আমি আপনি এবার আপনি চুপ করুন মিনিট দেওয়া হবে তারপরে আমি যারা এখানে এক্সপার্টরা রয়েছে কারণ আমার বারবার মনে হচ্ছে এটা শুধু চারজনের কাজ নয় এবং তার জন্য আমি এক্সপার্টদের এখানে নিয়ে এসেছি বাবু রয়েছেন অরিন্দমবাবু রয়েছেন দীর্ঘদিনের পুলিশ অফিসার ঝন্টুবাবু রয়েছেন একাডেমিক্সটা বোঝেন এনারা এনাদের কথাও শুনতে হবে রাজশ্রী আপনাকে আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছি বলুন প্রথম কথা হচ্ছে যারা গিয়েছে যাদেরকে ধরা হয়েছে পরিষ্কারভাবে তাদেরকে দেখা গেছে কংগ্রেসের জন্য ভোট চাইতে এরা নো ভোট টু বিজেপি বলেছিল এরা দাঁড়িয়ে এদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে কিভাবে এদের যোগ এদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ এদের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ এদের কংগ্রেসের সঙ্গে যোগ এই রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ কিভাবে হচ্ছে এরা কৃষি আন্দোলনের সঙ্গে মুখ হয়ে উঠেছিল সেটা দেখা গেছে আজকে দাঁড়িয়ে অবশ্যই সিকিউরিটি লাভ হয়েছে সেটা দা সরকার তার দায় ভার না কিন্তু তৃণমূলের যোগ কি করে থাকছে যেখানে চুরি হচ্ছে পশ্চিম বাংলায় এত দূর আমি একটা কথা বলি আমি গলাবাজি করে নিজেদের দোষ ঢাকবেন না এখানে দাঁড়িয়ে তৃণমূল তৃণমূল নেতৃত্বে যোগ বাংলায় বসে প্ল্যানিং হয়েছে অত্যন্ত স্পর্শকাতর বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী অপেক্ষা করতে বলেছেন পূর্ণাঙ্গ তদন্ত হবে

আমি আমি দুজনকেই থামাচ্ছি আমি আমি দুজনকেই থামাচ্ছি আমি দুজনকেই থামাচ্ছি চক্রবর্তীর কাছে যাওয়ার আগে আমি সুদীপ্ত আপনার কাছে যেতে চাই এই যে এই যে আপনি বলছেন ইন্টেলিজেন্স ফেলিয়ার এর দোষ ওর দোষ সময় ঠিক ভাবে নিশ্চয়ই বলেছিলেন আফজাল গুরুকে তার মানে কি আপনি সমর্থন করেন আমি পার্লামেন্ট এটাকে আফজাল গুরুকে সমর্থন করেন অবশ্যই না ওটা

দেখান একটা ইনস্ট্যান্স দেখান একটা ইনস্ট্যান্স দেখান বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ দেখছে একটা ইনস্ট্যান্স দেখান

আপনার কি মনে হয় একদম উনি উনি ওনার বক্তব্য বলেছেন আমি তো সহমত পোষণ করি না প্রথম কথা আমি বলি বাবু। উনি যে একটা কথা বললেন আনলফুল প্রোটেস্ট আমি দেখছি আজকে অনেক স্টেটে একটা মিছিল যখন করবে একটা জমায়েত করবে তার আগে ওটা স্টক করে দিচ্ছে মিছিলটা বা বক্তব্য যেখানে হলো না জমায়েত যেখানে হলো না কি করে সেটা প্রমাণ হলো যে সেখানে আনলফুল প্রোটেস্ট হচ্ছে হাউ ইজ ইট পসিবল কি করে বুঝলো আপনি আমাকে বলুন আপনি বহু রাজ্য হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আজকে দেখছি বহু জায়গায় হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে প্রায়র টু দিস অ্যাসেম্বল তার আগে কি করেছে এটা কি প্রমাণিত হচ্ছে যে এটা আনলফুল প্রোটেস্ট হবে কি আপনি আমাকে বলুন এবার আমি আপনাকে বলি ছাব্বিশ এক ছাব্বিশ এক উনিশশো যেদিন নাকি সংবিধান সংগৃহীত হয় গরিতে ডিক্লেয়ার হয় সেই দিন থেকে এই ভারতে কিছু অসভ্য বর্বর বলবো যারা ভারতের সার্বভৌমত্বের এগেন্স্টে উঠে পড়ে লেগেছে আজকে আপনাকে আমি কটা ভাইটাল কথা বলছি শুনুন ললিত ঝা যেটা করেছে আমি ওনার সাথে সহমত সেটা হচ্ছে সিকিউরিটি যেটা করেছে তাদের সাসপেনশন হবে কারণ আমিও পার্লামেন্টে গেছি ওখানে পেন নিয়ে পর্যন্ত অ্যালাউ করে না আপনারা জানেন কয়েন নিয়ে পর্যন্ত অ্যালাউ করে না যারা করেছে তাদের অ্যাকশন হচ্ছে আপনি আমাকে বলুন তো দ্বিচারিতা কাকে বলে আপনার শুনুন শুনুন আজকে শুধু আপনি কেন বলছেন যে বাংলার মানুষ শুনছে বই বাবু আমি আপনাকে বলছি এটা চেঞ্জ করুন বলুন সারা বিশ্বের মানুষ শুনছে আর বাংলাকে আপনি আমাকে বলুন আজকে কথা যে যখন নাকি সংবিধান আজকে হইচই শুরু করলো তখন ওরা বলছে যে আজকে কেন সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এত বড় ল্যাপস বলে হইচই শুরু করে দিল যেই একটা অ্যাসন হলো দেখুন হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড টোয়েন্টি বিতে আমি যাচ্ছি না দর্শকবিদ শুনে রাখুন বিচারিতা কাকে বলে সেটা হচ্ছে গিয়ে যে ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট এটা কি এই গভর্নমেন্ট করেছে উনিশশো সালে স্টার্ট হয়েছে আজ থেকে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর আগে সেখানে দুটো সেকশন দেখুন আমি প্রথম আপনাদের বলেছি আপনারা শুনে নিন শুনে নিন যে আন্ডার সেকশন সিক্সটিনটা কী বলেছে পাবলিক সার্ভেন্ট ফলস ডকুমেন্ট করলে ওটা কে দিয়েছে বিজেপি ওটা কে করেছে ইউপির ছেড়েছে তাকে যদি প্রমাণিত হয় তার আজকে পাঁচ বছর যাবজ্জীবন জেল আবার দেখুন আজকে যে এইটিনটাতে টেরোরিস্ট রিক্রুটমেন্ট করলে আপনি আমাকে বলুন তো যে আজকে যে ললিত ঝা দীর্ঘদিন ধরে এখানে আছে বা অন্যান্য স্টেটও আমরা দেখছি জালটা বেরিয়ে গেছে কি দুর্ভাগ্যজনক যে গভর্নমেন্ট যেখানে বলছে কোথায় ভাড়া থাকতে গেলে এই থাকতে গেলে আজকে একটা মেনটেন করতে হয় তাকে আজকে ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভ্যালিফাই না হলে ভাড়া দেওয়া যায় না আজকে একের পর এক খাগড়াগড় থেকে আমরা দেখছি যে সারা বাংলা আজকে জানতে পেরেছে তাহলে সেটা কেন আজকে করছে আমি আপনাকে বলছি আজকে ইনভেস্টিগেশন আপনি কি জানেন আনেন যারা ইনভেস্টিগেশন করছে ধরুন ভারতের আজকে ভারতে ভারতের আজকে একটা হচ্ছে গিয়ে বাড়ি দেন বাড়ি বাড়ি দাঁড়ান 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 একটা উচিত একটি ছেলে তদন্তে জানা গেছে যে কি মেসেজ দিচ্ছে বৈক বাবু যে প্রাইম মিনিস্টার মোদি মিসিং আপনি আমাকে বলুন যদি খুঁজে দিতে চান তাহলে সিঙ্গাপুর থেকে আপনাদের অর্থ রিওয়ার্ড দেওয়া হবে কি প্রোক্লেমড অফেন্ডার একটা প্রাইম মিনিস্টার

বলতে দিন আমি আপনাকে বলছি যে তদন্ত কমপ্লিট হওয়ার আগে কাউকে বলা যায় না এটা যেমন আজকে আপনি আমাকে এটা বলুন যে তদন্ত যখন হয়েছে আপনি জানেন দিল্লি পুলিশ থেকে কারা আজকে লালবাজার দে এক্সটেন্ডিং ফুল কোঅপারেশন কিন্তু আমার দেশে যে আজকে বিবাদে আজকে এক এক প্রোডাক্ট শুরু করেছে তারা যারা একটি আজকে অসম্মান করছে তাদের একটা কনসপিরেসি আমি বলছি বাবু আপনি শুনে নিন যে একটা স্লোগান স্টার্ট হয়েছে পাকিস্তান কা ইমান চায়না কা সামান লোক কা বয়ান এ কই মানতা নেই হ্যাঁ আজকে ঘরে ঘরে আজকে কেন এই আলোচনা হচ্ছে অতএব জনসাধারণ আপনাদের বলছি ভারতকে টুকরো টুকরো করার জন্য যে চক্রান্ত হচ্ছে যারা আজকে আমার দেশকে এই মাতৃভূমিকে একসময় বন্দে মাহাতরম বলতো তার জন্য সেলুলার জেলে নিয়ে গিয়ে তাদের ফাঁসি দেওয়া হতো তাদেরকে সাপোর্ট করছে আপনারা যুব সমাজ আপনার তীব্র প্রতিবাদ করুন যারা আমার দেশকে সংবিধানকে মান্যতা দিতে প্রতিবাদ আজকে চাকরি পাচ্ছে না যুব সমাজ খাদ্য পাচ্ছে না আমি প্রত্যেকের কাছে যাবো কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আবারও বলছি সন্ত্রাসবাদী দেশদ্রোহী এই কথাগুলো এসেছে এবং এই ললিতা এই সাহসটা পায় কি করে যাদের সমর্থন করছে তারা কোথায় থাকে যখন নবান্ন অভিযানে গণতান্ত্রিকভাবে ভাবে নবান্ন অভিযান যখন হয় তখন মাথা ফাটিয়ে দেওয়া হয় কোন বিরোধী কর্মীর ললিত ঝাকে আমরা টানা প্রশ্ন করে গেছি এবং কালও প্রশ্ন করে যাব সেই সমস্ত টুকরে টুকরে এলিমেন্টকে টুকরে টুকরে গ্যাং নির্মূল করতে হবে রিপাবলিক বাংলা টানা প্রশ্ন করে গেছে আবারও দেখুন আমাদের প্রতিনিধিদের এই প্রশ্ন বানগুলো আর কেকটা ঢুকতে টুকতে গায়ের সঙ্গে যুক্ত আর কেকটা যুক্ত এখন সংগঠন নিয়ে নীলাক্ষ আইচ নীলাক্ষ আইচ নাকি এনজিও করতেন এইসব কিছু জানতেন না তার বাবাও জানতো না নীলাক্ষ আইচকেও আমাদের প্রতিনিধিরা কোন ভাবে কি ভাবে প্রশ্ন করে গেছে চোখে চোখ রেখে দেখুন এই মুহূর্তে নীলাক্ষর বাড়ির সামনে রয়েছি আমরা চেষ্টা করব দেখি তারা বাড়িতে এখন পর্যন্ত গেট করেছে নীলয় বাবু নীলয় বাবু নীলয় বাবু একটু আসবেন

আপনার ছেলের সঙ্গে সম্পর্ক কিভাবে হলো দেখুন আপনি বলছেন ললিত ঝা অস্ট হলে সবকিছু ঠিক হয়ে যাবে ললিত ঝা তো রাতে অ্যারেস্ট হয়ে গেছে আপনার ছেলের সঙ্গে আপনি বললেন না কালকে বলেছিলেন তো যে ললিত ঝা অ্যারেস্ট হয়ে গেলে সব মিটে যাবে আসুন দেখুন দিল্লি আপনার যা প্রশ্ন দিল্লি পুলিশকে করুন আর তাহলে জেঠিয়া পুলিশকে গিয়ে করুন ওনাদেরকে বললে ফোন করে বলেছেন যা বলা মিডিয়াকে কিছু বলবেন না মিডিয়া কালকে সারাদিন আমাদের জানানো হয়েছে যে কোন রকম ভাবে সংবাদ মাধ্যমে কোন রকম কথাবার্তা বলা যাবে না এবং তারকে বারবার একই প্রশ্ন তিনি গতকাল জানিয়েছিলেন যে ললিত যা গ্রেপ্তার হলে গোটা বিষয়টা জলের মতো স্পষ্ট সেই ললিত ঝা গ্রেপ্তার হয়েছে তারপরেও কিন্তু কিন্তু এই বিষয় নিয়ে না। যারা এই কভারেজ দেখে যাদের অসুবিধা হচ্ছে আমরা বলবো আমরা এভাবেই কভারটা করবো কারণ রাস্তায় চলাচলের সময় কোনো গোসাপ মারা যায়নি কোনো পিঁপড়ে মারা যায়নি ভারতের সংসদ ভবন আক্রান্ত হয়েছে এবং বাবু আপনাকে বলছি ভদ্রভাবে বলছি যে এনজিও এখন স্ক্যানারে সেই এনজিওর রেজিস্টার্ড অ্যাড্রেসটা আপনার হার্ডওয়্যারের দোকান আপনার ছেলে নীলাক্ষ আইচকে জবাবদিহি করতে হবে ললিত ঝাকে জবাবদিহি করতে হবে যে তাদের পেছনে মাস্টারমাইন্ড কারা কারা এই মাথাটাকে বারবার খাচ্ছে কারা ব্রেন ওয়াশ করছে এবং বারবার আমরা এই কথাই বলে এসেছি জবাব চায় বাংলাতে সতর্ক হন বাবা মায়েরা সতর্ক হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাবা মায়ের যারা রয়েছেন অভিভাবকরা রয়েছেন যারা বিভিন্ন স্কুল কলেজে অভিভাবকরা রয়েছেন ছাত্রছাত্রীরা কি করছে সতর্ক হন তার কারণ দিকে দিকে নাগ নাগিনীরা নিঃশ্বাস ফেলছে বিষ নিঃশ্বাস ফেলছে এবং সে বিষ নিঃশ্বাসে আক্রান্ত হতে পারে আপনার বাড়ির ছেলেটাও দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাবু আপনি বারবার রেডিক্যালাইজেশনের কথা বলেছেন আমি আজ বলছি নব্বই ঘন্টা ধরে টানা রিপাবলিক বাংলা এই কাভারেজটা করছে এবং আমরা মনে হচ্ছে এখান থেকে হয়তো এবার শুরুটা এটা শেষ নয় আপনি কি মনে করছেন দেখুন এটা তো পরশুদিন যখন ঘটনা ঘটেছিল সম্ভবত তোমাদের চ্যানেলে আমি সবার আগে বলেছিলাম যে এটা কিছুতেই দুটো তিনটে ছেলে বা মেয়ের এটা ভেরি প্যাটার্ন দেখছিলাম টাইম কোঅর্ডিনেশন ভেতরে আহ ওই ক্যারিস্টার গুলো হচ্ছে আর বাইরেও কিন্তু ঠিক সেই সময় দুজন প্রতিবাদ করছে ওই একটি মেয়ে এবং একটি ছেলে সংসদের ভেতরে মোবাইল নিয়ে যেতে পারবে না তাহলে সংসদের ভেতর থেকে বাইরে খবরটা আসলো কি করে পার্লামেন্টেরিয়ান ছাড়া কিন্তু বাইরে ওখানে জার্নালিস্টদেরও অ্যালাউড নয় মোবাইল এই ছেলেটি আর মেয়েটি ওরা কি করে জানলো যে এই যে দেখাচ্ছ তোমরা ফুটেজে যে ভেতরেও ঠিক একই জিনিস হচ্ছে তো এটা ভেরি ওয়েল সিঙ্ক্রোনাইজড এবং আমি তোমাকে একটা কথা বলি কথা হচ্ছিল যে পার্লামেন্ট এটা দু হাজার এক তার পেছনে মাস্টার আফজল গুরু আফজল গুরু তোমরা বলছো নিশ্চয়ই আফজল গুরু ছিল এক্সিকিউটার এখানে হয়তো সেটা ললিতঝাঁদ যে যে কাজগুলো করেছে সেরকমই আফ্জল গুরু করেছিল আসল মাথা ছিল গাজীবাব এবার দেখতে হবে যে এই যেটা হলো এবারে তেরো তারিখ তার পেছনে কোন বাবা বা মা বা মাসি পিসি কারা আছে এটা দেখাটা খুব দরকার একটা কথা একজন বলছিলেন বারবার যে এটা একটা আনলফুল প্রোটেস্ট সম্ভবত বাংলার বিধানসভায় একবার একটা খুব পিসফুল লফুল প্রোটেস্ট হয়েছিল এবং বহু কোটি টাকার সম্পত্তিকে টুকরো টুকরো করা হয়েছিল যেটা টিভি চ্যানেলে দেখা গিয়েছিল তো এখন তারাই বোধ ডিসাইড করে দেবে কোনটা লফুল এবং কোনটা আনলফুল এবং কোনটাতে কোন ধারাটা লাগবে দেখো ময়ূ তুমি গতকালকের খবর যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে যা গেছে কেন্দ্রীয় সরকার কারণ পশ্চিমবঙ্গ সরকার

কিন্তু তার বদলে তাদেরও কিন্তু কিছু এখানে পে করতে হবে সে পে কিন্তু এন্ড অফ দা ডে আমাদের ওপর ইম্প্যাক্ট ফুল চো মেসেজটা একটা কোথাও যাচ্ছে যে বাংলায় তুমি কিছুই করতে পারো বাংলার পুলিশ তোমাকে কিছু করবে না সম্ভবত শুনেছিলাম আহ প্রশাসনের সর্বোচ্চ অধিকর্তা বলেছিলেন সংবিধানের শপথ নেওয়া তার দুজন নিজের দলের দুজন এমএলএ ವಿರುದ್ಧ ব্যাপারে যে তারা ট্রেনে করে যখন যাচ্ছেন তার নামে কি কি আলোচনা হচ্ছিল সেখানে দুইজন এমএলএ ছিলেন তারা কি আলোচনা করছেন সেটা সংবিধানের শপথ না হওয়া প্রশাসনে সর্বোচ্চ অধিকারী তার বাড়িতে বসে জানতে পারছে আর বাহুয়াটেতে বসে ললিত যা এই যে এনজিও চালাচ্ছে সেটা প্রশাসন জানতে পারল না নাকি চোখ বন্ধ করে রেখেছে এবং এনজিও এনজিও করে যে লাভানো হচ্ছে ময়

দীপাঞ্জনবাবু ঠিক এই জায়গাতে আমি একবার একবার ঝন্টু বড়াইকের কাছে যেতে চাই কারণ ঝন্টু বড়াইক এই কথাটা বলছেন যে এনজিও মানে ধোয়া তুলসী পাতা নয় আপনি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন যে সমস্ত সন্ত্রাসবাদী যে অ্যাট্যাকগুলো হয়েছে তাতেও এনজিওর একটা সামনে থেকে মুখোশ আছে কিন্তু পেছনে ভয়ঙ্কর সব সংগঠনের ছাপ রয়েছে ঝন্টু বড়াইক হ্যাঁ প্রথমে বলি দেখো ভারতবর্ষে এনজিওর তিনটে স্তরে বিভক্ত মানে তিনটে স্তর নিয়ে কাজটা করে একটা হচ্ছে নন প্রফিট সোসাইটি নন প্রফিট ট্রাস্ট অ্যান্ড নন প্রফিট কোম্পানি ময়ূক শেষ দুটো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো না কোনো সংস্থার দ্বারা আন্ডার স্ক্যানারে থাকে অর্থাৎ তাদেরকে তদানন্তন করার একটা ব্যবস্থা আছে কিন্তু প্রথম যেটা আমি বললাম নন প্রফিট সোসাইটি খেয়াল করে দেখবে তাতে কিন্তু পুরোপুরি প্রশাসন যে রাজ্যে সেটা গড়ে ওঠে তাদের প্রশাসনের হাতে থাকে অর্থাৎ প্রশাসনের আন্ডার স্ক্যানারে তাদের রাখতে হয় এবার প্রশ্নটা হচ্ছে এই যে নন প্রফিট সোসাইটি যে ছেলেটি করেছে নন প্রফিট সোসাইটির মাধ্যমে যে চেনগুলো বিস্তার করেছে কিংবা তুমি দেখবে এর আগে যতগুলো ঘটনা হয়েছে তোমাকে বলি যখন আব্দুল মাজেদ কিংবা খাগড়াগড় বিস্ফোরণ হয় তখন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীকে যে আমরা জঙ্গিদের মারছি আর আপনারা আপনার রাজ্যে জঙ্গিগুলো আপনার দেশের একটি অঙ্গরাজ্য দুধের ভাতে জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছেন মানে কথাটা হচ্ছে এতদিন জানতাম পশ্চিমবঙ্গ সেফ করিগর জঙ্গিদের এখন বলা হয় সেফ সেল্টার অর্থাৎ কাশ্মীর যেখানে এতদিন পর্যন্ত ভারতবর্ষ বা পৃথিবীর অন্যান্য প্রান্তে জঙ্গি সাপ্লাই করত দুটো কাশ্মীরই এখন দেখা যাচ্ছে কাশ্মীরটা মুক্ত হয়ে গেছে জঙ্গি কার্যত মুক্তাঞ্চল সেফ করিডোর সেফ সেলটার যাই বলো সেটা হয়ে গেছে এই বঙ্গ বঙ্গ সাপ্লাই দিচ্ছে আরেকটা আমাকে বলতে দিন এই শিক্ষিত ছেলে সোনা জঙ্গি এই যে কিছুদিন আগে জন্টু এটা বলো এই শিক্ষিত জন্টু বাড়ু এক জন্টু আমাকে বলতে দিন জন্টু বাড়ু এক একসাথে দাও এটা পুরস্কার বলো আমাকে বলতে দিন আমি বলছি তো বলছি তো শুনুন জঙ্গি কে জঙ্গি না কে সেগুলো কতগুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট প্রথমেই বলি ছাত্র হলে সে জঙ্গি নয় কে বলেছে আমি বলছি তোমাকে জানা বলতে না যে এই সময় চলছে তাতে ধরনের ন্যাশনালিটিকে গ্রো করা হয় একটা ইকোনমিক্যাল বেসের উপরে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়েকে বলা হয় তোমরা সর্বহারার মুক্তির কামনার জন্য লেগে পড়ো এটা এক ধরনের ন্যাশনালিটি অর্থাৎ এই ধরনের একটা জঙ্গি মানসিকতা আরেকটা হচ্ছে ধর্মীয় বেশ জঙ্গি সংগঠনের ন্যাশনালিটি

যে শুধুমাত্র তেরো এবং চোদ্দো সালে এ পশ্চিমবঙ্গে যে কটা লোক বিএসএফকে অবৈধ অনুপ্রবেশের জন্য ধরেছিল তাদের নাইনটি টু পয়েন্ট থ্রি পারসেন্ট ওপার বাংলার এবং এখানে নন রেজিস্টার মাদ্রাসাগুলোতে নন রেজিস্টার এনজিওগুলোতে কী হয় তোমার আমার প্রত্যেকের জানা সমস্যা কি হচ্ছে জানো প্রশাসন যদি ঘুমিয়ে থাকে প্রশাসন যদি এদেরকে কাজে লাগায় প্রশাসন যদি এদেরকে তোলাই দেয় ভোট ব্যাংকের স্বার্থে সাধারণ নাগরিক জীবন কতটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এবং ফেরহাদ হাকিম দুজনের ধরনের বক্তব্য রয়েছে একবার শুনেননি এবং সুদীপ্তদার কাছে আমার প্রশ্ন আছে রাজস্বীর কাছে আমার প্রশ্ন রয়েছে অরিন্দমবাবু দীপাঞ্জনবাবু ঝন্টুবাবু সবাই রয়েছে একবার শুনেনি ভারতবর্ষের যেখানে যা দেশবিরোধী কাজ হয় অশান্তির কাজ হয় তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই রাজ্যের এই যাদবপুরে এমনভাবে দেশবিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত পালিত করে রেখেছেন যারা আমার গাড়ির দিকে তেড়ে আসে আমরা মাওবাদী বলি যারা ভারতের জাতীয় পতাকা ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট যাদবপুরে তুলতে দেয় না যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না যারা বন্ধে বলতে দেয় না তাদেরকে মমতা ব্যানার্জি এখানে রেখেছেন একটাই শর্তে একুশ সালের মতো এরা নো বিজেপি করবে যখনই খারাপ কিছু পাওয়া যায় সেটা নিয়ে বসে পড়ে আলোচনা কলকাতায় কবে একটা ভাড়াটে ছেলে ছেলে লোক আসতে পারে ভারতবর্ষে যে কোনো লোক আসতে পারে যে লোক যেতে পারে যাদের গাফিল তাদের ঢাকার জন্য এখন এ করা হচ্ছে সুচিত্রদা কি বললেন ফিরাদ ভারতের যে কোনো লোক আসতে পারেন যেতে পারেন সব বুঝলাম আপনাদের বেসিক কোনো আপনাদের সরকার আমরা ট্যাক্স দিয়ে একটা পুলিশ মন্ত্রী ট্যাক্স দিয়ে একটা পুলিশ একটা একটা পুলিশ সিস্টেম এগুলো রেখেছি কেন আপনারা আপনারা ভাড়াকে চেক করবেন না কারা আসছে কারা যাচ্ছে খাগড়া করে এভাবেই বারবার এই জঙ্গিরা আসবে এবং তারপরে একজন মন্ত্রী তিনি বলবেন যে কেউ আসতে পারে যে কেউ যেতে পারে কবে কে ভাড়াটে ছিল এটা কি ধরনের স্টেটমেন্ট যারা চারজন ওই আনলফুল প্রটেস্টে ছিল আচ্ছা তারা আমাকে একটা কথা খুব ভালো শুনে নিন তার মধ্যে ললিত ঝা এখানে থাকতো সে আচ্ছা উত্তর উত্তর প্রদেশে এই ধরনের যুক্তি কেন উত্তর প্রদেশের সরকারে যারা রয়েছে তারা খুব বাজে খুব পচা একেবারে খারাপ কিন্তু তারা এই ধরনের যুক্তি কেন দেয় না বলুন তো বুক তো দিয়ে বলতে পারেন যে হ্যাঁ এটা আমাদেরও ফেলিয়ার আমরা ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে তার হেল্প চাই আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্প চাই আমরা আর্মি এনআইএ যাবতীয় যা করব তাই নিয়ে এখানেও চিরুনি তল্লাশি করব। ঘরে ঘরে ঢুকে চেক করব যে এখানে কোনো জঙ্গি যাতে না থাকে বাংলা যাতে সেফ হেভেন না হয় এটা বলতে আপনাদের এত ভয় হাতু হাটু কেন আমার কথা হাটু কেন শুনুন আমার কথা হচ্ছে আপনাদের আপনাদের এত ভয় কেন না আমি এই কারণে জেলায় জেলায় কেন চিরুনি তলদাশি করে দেখা হবে না যে জঙ্গিরা কোথায় আছে

চক্রবর্তীরা খুব ভালো কথা বললেন এই যে আনলফুল আনলফুল এইসব বলছেন না আনলফুল কি প্রোটেস্ট হয়েছে যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল তখন আনলফুল প্রোটেস্ট বা আনলফুল ডেমনস্ট্রেশন ডিস্ট্রাকশনের জন্য

এটা তো বিধানসভা হ্যাঁ ঠিক রাজশ্রী এটাই প্রবলেম হয়ে যাচ্ছে বিধানসভা এরকম নরম নরম ডিসিশন নিলে আমাদের ভারতের সিকিউরিটিটা একবারে গড্ডালিকা প্রভায় যাবে মহুকদা চার বছর ধরে স্লিপার সেলের কাজ হয়েছে এখানে ঠিক যেভাবে আল কাজ করে সেইভাবে এবং এই রাজ্যে আল জঙ্গি ধরা পড়েছে এটা আমরা তোমার চ্যানেলে বসে শো করেছি একশো উনতিরিশ নম্বর ওয়ার্ড টালিগঞ্জ বেহালায় সেখানে দাঁড়িয়ে কাউন্সিলারকে যিনি সার্টিফিকেট দিয়েছিলেন ডমিস এখানে থাকেন তার সার্টিফিকেট যিনি হচ্ছেন রাজ্যসভার মেম্বার সুভাষিষ চক্রবর্তীর স্ত্রী তিনি সেখানকার কাউন্সিলার এখানে এ রাজ্যে কেরালা স্টোরি বন্ধ করতে সেই ইনফরমেশান থাকে কিন্তু বাগুইহাটি পুলিশ কতবার ফেল করেছে। আমরা দিনের পর দিন শো করেছি তোমার এই চ্যানেলে এনজিও নিয়ে বিভিন্ন রুলস এর ক্র্যাকডাউন এই কেন্দ্রীয় সরকার করেছে এবং শেখ মুজিবুর রহমানের খুনিরাও এ রাজ্য থেকেই ধরা পড়েছে এত বছর পরে এবং কোন ফিরাদ ববি হাকিমের বক্তব্য দেখা হলো আজকে যিনি বলেছিলেন গর্ব করে অহংকার করে এ রাজ্যে মিনি পাকিস্তান দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন চক্রবর্তীকে শেষ এক মিনিট দীপাঞ্জন চক্রবর্তী আমরা এটা চালাবো দীপানজন দা দীপানজন দা এইটা নিয়ে প্রয়োজন হলে এক মাস ধরে প্রতিদিন রাত আটটার সময় জবাব চাই বাংলা হবে কিন্তু এটা শেষ দেখে ছাড়বো এই কলেজে কলেজে স্কুলে স্কুলে এই টুকরে টুকরে গ্যাংয়ের যে মাথা খাওয়ার যে পরিকল্পনা চালু হয়েছে দুয়ারে সন্ত্রাস পরিকল্পনা এটা চলবে দীপানজন দাহুক এটা এটা কিন্তু আমরা আগেও আগে বিশ্লেষণ করেছিলাম বলেছিলাম যে মাওবাদীদের যে অতি উগ্র বাম এই যে রাজনীতি যেটা একটা সময় গিয়ে ধ্বংসাত্মক হয়ে যায় সেটা এটা কিন্তু তার থার্ড ওয়েভ এবং এই থার্ড ওয়েভ এর সূচনা বোধ হয় এই পার্লামেন্টের যে আক্রমণটা হলো এই নিয়ে এ নিয়ে একদিন ওই ভদ্রলোকের সঙ্গে ওই প্যানেলিস্টের সঙ্গে একটা আমার ডিসকাশন রেখো আমি ওনাকে লিগালি টেকনিক্যালি যে ভারতের মানুষ যে কোনো জায়গায় যাবে বহিরাগত কথাটা কেন আলোচনা হয়েছিল তখন কেন বহিরাগত এরা বহিরাগত থেকে এক আরেকটা হচ্ছে কি খুব ভাইটাল কথা আপনাদের বলছি যে আগে আমরা জঙ্গি কে বলেছি তাহলে যারা অনেক রাজনৈতিক নেতা বছরের পর বছর জেল খাটছিল সেই সেকশনগুলো কি আছে তারা কি আজকে আমরা কনভিকশন হয়েছে কি তাদেরকে আমি বলবো শেষ আমি বলছি মহকবাবু থ্রি সেভেন্টি একটা নয় টেম্পোরারি

সত্তর ঘন্টা ধরে যে কাভারেজ চলছে নব্বই একশো একশো চল্লিশ ঘণ্টা ধরে কাভারেজ চলবে যেদিন পার্লামেন্ট অ্যাটাক হয় এবং তারপর থেকে নিরলসভাবে আমরা চেষ্টা করছি দেশকে সাফ রাখার কারণ কি নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ দেশ সর্বোপরি কোনো আপোষ নয় দেশের সংসদ ভবনে এভাবে সিকিউরিটি ব্রিজ হলো কেন সেইটা যেভাবে প্রশ্ন তুলব কারা করলো তাদের পেছনে কারা সেইটা নিয়েও প্রশ্ন তুলব এবং টুকরে টুকরে গ্যাং এই বাংলাতে যারা রয়েছে যাদের আমাকে দেখলে চিরবির চিরবির করে অ্যালার্জি হয় তাদের আবার কাপার সময় এসেছে কারণ এটা নিয়ে আবার কাল বিতর্ক করবে একটা ছোট্ট বিরতি নিচ্ছে বিরতির পর ফিরে আসছে মিময়ুক সঙ্গে